সৃষ্টি ধারণা করে, স্বাধীনভাবে মানব জাতিকে ছেড়ে দাও, যে যেটাকে হক সত্য মনে করছে সেদিকে ফ্রি হয়ে আসতে দাও, যেন কোন রকমের বাধা তার সামনে সৃষ্টি না হয়, ইট পাটকেল রাখিও না তার রাস্তায়, যে আমি হাঁটতে পারছি না, চলতে পারছি না, কাঁটা বিছানো আছে, কাঁটা সরানোর জন্য রাস্তা থেকে, প্রত্যেক মানুষের সামনে থেকে কাঁটাগুলি সরিয়ে দেওয়া জান্নাতের পথে, জান্নাতের পথের কাঁটা সরিয়ে দেওয়া হয়েছে, এখন আসো, যে ইচ্ছা করবে জান্নাতে যাওয়ার আসো, আর যে বলবে যে আমি জান্নাতে যাবো না আসিও না, এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ। আর যারা বাধা সৃষ্টি করে তারা মানব জাতির একটি বডির, মানব জাতি একটি বডি, একটি বডির বিভিন্ন অঙ্গের ক্যান্সার, এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সশস্ত্র জিহাদের হুকুমের পরে বলছেন যে অনেকে ভাবতে পারে যারে কি রে, এবার জানও দিতে হবে, মালও দিতে হবে, ঝুঁকিও নিতে হবে, হ্যাঁ এসব বাইরেও বেরোতে হবে, বাড়িতে থেকে আর হইল না, হ্যাঁ শুধু আল্লাহ বিল্লাহ করে মসজিদে পড়ে থেকে হইল না, বলছে যে আম হাসিব তো আন্তুত রাখু, তোমরা কি এই ধারণাই করেছে যে তোমাদেরকে এইরকম সহজে ছেড়ে দেওয়া হবে, তোমাদের ইমানের পরীক্ষা হবে না, এখানেই তো পরীক্ষা, যে কে মিষ্টি মিষ্টি শূন্য শুধু, হ্যাঁ মিলাদের মিষ্টি খাওয়া শূন্য, ওগুলো পালন করতে চায়, হ্যাঁ নবীর যেহেতু দাঁত ভেঙেছিল আর তিনি হালুয়া ছাড়া কিছু খেতে পারেননি, সেজন্য সবাই বড় হালুয়া খেতে চাই, এ মিষ্টি সুন্নাত নেবে শুধু, দাঁত ভাঙো আগে, হ্যাঁ দিনের রাস্তায় মেহনত করো, ফজরে ঠান্ডাতে ঠান্ডা পানিতে উজু করো, দুপুরে জোহরে আসরে গরম পানিতে উজু করো, আর মসজিদে হেঁটে গিয়ে জামাতে নামাজ পড়ো, সারাদিন না খেয়ে থেকে রমজান মাসে রোজা রাখো, কষ্টের সুন্নত গুলো ইসলামের নিতে হবে, সুন্নত মানে ফেকার সুন্নত বলছি না, এগুলো ইসলামের বিধিবিধান বলতে চাইছি, আম অর্থে ব্যাপক অর্থে অর্থে যে সুন্নতগুলি। আল্লাহ পাক রব্বুল বলছেন আম হাসিব তুম আনতুত রাখু, তোমরা কি ভেবেছো চিন্তা করেছো তোমাদেরকে এরকমই ছেড়ে দেওয়া হবে, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, অথচ তোমাদের মধ্য থেকে কারা সত্যিকার অর্থে প্রচেষ্টা চালালো জিহাদ করলো তাদেরকে এখনো জানেন নাই, মানে চিহ্নিত করেন নাই, আল্লাহ তো জানেন যে কার অন্তরে আসলে ইসলামের জন্য মেহনত করব, পরিশ্রম করব, হ্যাঁ সর্বাত্মক চেষ্টা চালাবো আমি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আমার এলম আমলে, আল্লাহ সব জানছেন, যদি আল্লাহর জানার কথা হয় তো আল্লাহ জানছেন, কিন্তু এখানে আর এইরকম বেশ কিছু আয়াত কোরআনে কারিমে রয়েছে, যেমন এখানে রয়েছে আর অন্য জায়গায় রয়েছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু, ওখানেও রয়েছে এইভাবে তাহলে এই জন্য তাফসীর গুলি পড়লে আরবি তাফসীর দেখবেন মুফাসসিরিন গন আমাদের দেশের তাফসীর জালালেন বলে দেবেন ইলমা জহুরিন, এইরকম সংক্ষেপ সঙ্গে যে তাফসীর গুলি করা হয়েছে মানে সেই এলমটাকে আল্লাহ যেটা জানতেন কিন্তু গোপন হয়েছিল মানুষ জানত না সেটা যেন প্রকাশ পেয়ে যায়, এই জন্য আমি কিভাবে আমি ব্যক্ত করলাম চিহ্নিত করতে চান, তোমাদের মধ্যে যে কারা প্রচেষ্টা চালায় দিন ইসলামের জন্য তাদের কি এখনো আল্লাহ পাক জানেন নাই, মানে সমাজে জানান নাই, চিহ্নিত করতে পারেনি, যে লোকে চিনতে পারে নাই, লোকে মনে করছে পাকা মুমিন কিন্তু সব মোনাফিক, মোদি নাই যখন জিহাদ ফরজ হলো তখন মুনাফিক বোঝা গেল, নামাজে বোঝা যেত না, নামাজে মুনাফিকও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসতো, মাঝে মাঝে অন্ধকারে চড়াইত এশার নামাজ ফজর নামাজ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসতালু সালাত আল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, সবচেয়ে ভারী নামাজ মুনাফিকের হচ্ছে এশার নামাজ ফজর নামাজ, কারণ এখানে যদি লুকিয়ে থাকে তো জানতে পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা জানতে পারবে না, সুতরাং আমাদের বিরুদ্ধে কোন রকমের কোনো কিছু হবেও না, আর আমাদের ভয় নেই, আজকালকার মতো যদি আলো থাকতো বিদ্যুৎ থাকতো তাহলে এটাও তাদের জন্য বাড়ি হতো না, রে কমপক্ষে মুসলিম পরিচয় দিতে হবে, কিন্তু যেমন জিহাদ ফরজ হইল ওহদে বেরিয়ে 300 মুনাফিক রাস্তা থেকে বেরিয়ে গেল, চিহ্নিত হয়ে গেল, আল্লাহ কোরআনে কারিমে আরো আসবে ওমিন আহলিল মদিনাতে মারাদু আলান নিফাক, মদিনায় বড় বড় মুনাফিক আছে, মুনাফিক মুনাফিকের শিখরে পৌঁছে আছে, লা তাআলামুহুম, আল্লাহ নবী বলছেন নবী তুমি জানো না, তাহলে বোঝা গেল যে নবী আলমুল গায়ব নাকি, আল্লাহ যে বলছেন লা তাআলাম তুমি তাদেরকে জানো না, নাহনু নাআলাম আমি আল্লাহ জানি ওদেরকে চিনি, তো আল্লাহ সব জানেন, আল্লাহ জানিয়ে দিতে চান ওহদের মাধ্যমে, জানিয়ে দিলে যেগুলি মুনাফিক, এই জন্য কখনো
মনে ইচ্ছা রাখবেন যে আল্লাহ যদি সুযোগ দেয় তো জিহাদ ফি সাবিলিল্লাহ শরীক হব, কারণ যদি মনে ইচ্ছা ও সংকল্প না থাকে তাহলে মা তাআলা সোবাতি মিন নিফাক, মুনাফিক হয়ে মরবেন, মুনাফিকের অবস্থায় মরবেন, নিফাকের অবস্থায়। কিন্তু আকাঙ্ক্ষা করা যে যাবো, লাফালাফি করছেন, এটা নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম অনেক হাদিস আছে যারা সাধারণ মানুষ জানে না, যুবক ছেলেরা মনে করে যারি আকাঙ্ক্ষা আগে থেকে না, আবেগী আবেগী লোকের অবস্থা হচ্ছে খড়ের আগুনের মতো, না কয়লার কাঠের আগুনের মতো, এটা দীর্ঘ সময় যেন থাকে আগুন, এইরকম হইতে হবে। আর আবেগী হচ্ছে ওই খড়কুটোর আগুন, হ্যাঁ পাটের আগুন, এই কিছুক্ষণের জন্য, এক মিনিট আমাদের শেষ সব, তারপর আর আগুনও খুঁজে পাওয়া যায় ওর ভিতরে, না ওইরকম না। মুসলিমদের জুলুম অত্যাচার হচ্ছে, খুব লাফালাফি করছে, কিন্তু ওকে দেখেন গিয়ে ফজরে খবরই নেই, ফজরে বিছানে পড়ে আছে লম্বায়। জি ইসলামের বিরুদ্ধে বলেছে খুব লাফালাফি করছে, কিন্তু ভাই নামাজ পড়েন, নামাজ না পড়লে কি হবে, হ্যাঁ নামাজ না পড়লে কি হবে, ইসলাম ভালোবাসি মাশা আল্লাহ, নামাজ না পড়লে কি হবে, আপনার ইমান ভঙ্গ করছেন, ও ইমান ভঙ্গ করছে, কাফের মুরতাদ। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাদের মধ্যে থেকে কে সত্যিকার অর্থে প্রচেষ্টা চালায় তাদেরকে এখনো চিহ্নিত করেননি, প্রকাশ করে দেননি, ইলমে জোনা প্রকাশ করে দেননি, এখনো প্রকাশ পাইনি। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, এবং কারা ওই ওর পথ আছে আল্লাযিনা জাহাদু মিনকুম, এবং কারা আল্লাহকে বাদ দিয়ে এবং তার রাসূলকে বাদ দিয়ে আর মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেনি, এটাও আল্লাহ প্রকাশ করে দিতে চান। আল্লাহ তো জানছেন যে ভিতর ভিতর কাফেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে বেছে নিয়েছে, আন্তরিকতা পাপীদের সাথে রয়েছে, আন্তরিকতা রয়েছে আল্লাহ ত্রোহীদের সাথে, ইসলাম ত্রোহীদের সাথে, আন্তরিকতা রয়েছে ফাসেক পাপিষ্টদের সাথে, আল্লাহ জানছেন, কিন্তু এটা প্রকাশ করে দিতে চান। জিহাদ ফি সাবিলের মাধ্যমে প্রকাশ পেয়ে যাবে, এমন এমন ক্ষেত্র রয়েছে দিন ইসলামে তখন স্পষ্ট হয়ে যাবে।